আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। এতদিন দর্শকেরা দেখেছেন বাংলা রক ব্যান্ড মিসিং লিংকের রকিং অবতার, শুনেছেন তাদের সুন্দর গান, দেখেছেন তাদের উদ্ভাবনী শক্তি। কিন্তু তাদের মানবিকতা, তাদের মানবিক চেতনা দেখেছেন কি? যদি না দেখে থাকেন তাহলে আজ দেখতে পাবেন আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে। আর সফলতার মোড়ক উন্মোচিত হবে আগামী 24 সেপ্টেম্বর, মহালয়ার ঠিক আগের দিন, হুগলি ব্যান্ডেলের বালির মোড়ে অবস্থিত মুক্ত মঞ্চে। সেটা ঠিক কি জানবো বিস্তারিত। ভালোবাসা হতে চায় মৌসুমি, মেঘ গুরু গুরু বড় জোরে ডাকছে অকাল, ওতে ভালোবাসা চাষ হবে না তো, তুমি যেখানে যাবো ভালো থাকো, বেসিস হতে চেয়েও না আমার কোনো কাল। কেন যে আসলে ভালোবাসলে আর অভিশাপ, ব্যস্ত দিনে প্রতিদিনের কাজের জন্য আমরা প্রায় সময় ট্রেনে করে যাতায়াত করি, কিন্তু যারা ট্রেনে গান করেন তাদের থেকে আমরা আদৌ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিই? বা কখনো ভেবে দেখেছি তাদের শিল্প সত্তাকে নিয়ে? না, হয়তো কয়েকটা টাকা দিয়েছি, কিন্তু তাদের শিল্পী হিসেবে সে সম্মান দিতে পেরেছে কি? এটা একটা বড় অদ্ভুত কিন্তু জোরালো প্রশ্ন। সত্যি তো আমরা সেই মানুষগুলির ভিক্ষাবৃত্তি দেখেছি, তাদের শিল্পীর সত্তাকে সম্মান দিতে পারিনি, কিন্তু সেই সম্মান তাদের দিয়েছেন কাকা রবি পাল, বাংলার রক ব্যান্ড মিসিং লিংক এবং লাইটিং স্টার মিউজিক স্টুডিও অ্যান্ড আর্টস। তাদের যৌথ উদ্যোগে রেলির 7 জন শিল্পী তাদের নিয়ে 8টি গান সংকলিত একটি অ্যালবাম বার করতে চলেছেন তারা। সেই অ্যালবামের উন্মোচন হবে আগামী 24 সেপ্টেম্বর ব্যান্ডেল বালির মোড়ে মুক্ত মঞ্চে। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী 24 সেপ্টেম্বর মহালয়ার ঠিক আগের দিন বাংলার রক ব্যান্ড মিসিং লিংক তার 21তম বর্ষে পদার্পণ করেছে। তাদের সেই উদযাপন অনুষ্ঠানেই উন্মোচিত হবে 7 জন শিল্পীর গাওয়া 8টি গানের সংকলন, রেলের গান। শারীরিকভাবে প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে চলা মানুষগুলিকে সম্মান দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে কাকা রবি পাল, বাংলার রক ব্যান্ড মিসিং লিংক এবং লাইটিং স্টার মিউজিক স্টুডিও অ্যান্ড আর্টস। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বাংলার রক ব্যান্ড মিসিং লিংকের গায়ক পলাশ কি জানিয়েছেন শুনব। অনুষ্ঠানের লক্ষ্য একটাই, সব থেকে প্রথমে হচ্ছে আমাদের ব্যান্ড মিসিং লিঙ্কের 21তম জন্মবার্ষিকী পালিত হবে সেদিনকে, এবং তার সাথে সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ট্রেনে অনেক দৃষ্টিহীন মানুষদেরই দেখতে পাই, যারা ট্রেনে ট্রেনে তাদের গান গেয়ে থাকেন এবং বিভিন্ন মানুষকে আনন্দ দিয়ে থাকেন গান গেয়ে, এবং তাদের একটা বহুদিনের স্বপ্ন যে তারা যে ট্র্যাকে গানটা করে তাদেরও একটা নিজস্ব ট্র্যাক হোক, এবং তার জন্যই সুপমদা, কাকা রবি পাল এদের উদ্যোগে এই তাদেরকে একত্রিত করে বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন এবং এই দুঃসাধ্য সাধন করেছে কাকা এবং কাকার টিম বনি আছে তাতে, তারা মিলে এটা সবাইকে একত্রিত করে এবং তাদেরকে 7 জনকে দিয়ে 8টা গান গাওয়ানো হয়েছে। সেই অ্যালবামটির নাম রেলের গান। এই রেলের গানের মাধ্যমেই আমরা একটা সবাইকে মেসেজ দিতে চাই যে
স্বপ্ন তো অনেকেই দেখে, আমরাও দেখি, দিনে দেখি, রাতে দেখি, এরকম অনেক মানুষই আছে যাদের কাছে স্বপ্নটাই সম্বল। এবং সেই স্বপ্ন সত্যি হওয়ার দিন আগামী 24 তারিখ বালির মোড় ব্যান্ডেল বালির মোড় মুক্ত মঞ্চে। আমাদের উদ্দেশ্য এটাই যে বাংলা গান, বাংলা মৌলিক গান সকলের কাছে পৌঁছে দেওয়া, এবং তার সাথে সাথে আমাদের লোকাল ব্যান্ড সিন এবং লোকাল আর্টিস্ট তাদেরকে আস্তে আস্তে প্রমোট করা। ট্রেনে যাতায়াত করাকালীন যেসব মানুষগুলির গান আমাদের কানে ঢোকে এবং আমাদের মুগ্ধ করে, হৃদয়কে আনন্দ দেয়, সেই মানুষগুলিকে যেন কেউ ভিখারি না বলে, তার জন্যই কাকা রবি পালের এই দৃঢ় প্রতিজ্ঞ পদক্ষেপ। ওদের সঙ্গে কাজ করে সত্যিকারে আমার নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। আমি যখন ট্রেনে যাই দেখি ওরা গান করে। আমি একটা বসন্ত উৎসব করেছিলাম, ওরা বিভিন্ন আর্টিস্ট, মানে অনেক আর্টিস্ট ছিল, তার মধ্যে বেশি আমি 7 জনকে দিয়ে 8টা গান গাইয়েছি। নিজেকে ধন্য মনে করছি, যাতে ওরা আগামী দিন অনেক বড় যাক, যেন গান বাজনা ভিখারি কেউ যেন না বলে, তারা গান করে খায়, এটাই আমি চাই। স্বাভাবিকভাবেই তাদের এই উদ্যোগকে অনবদ্য বললেও কিছু কম বলা হয়। আগামীতে আরো উদ্যোগী হন তারা। সেই সব মানুষগুলিকে পাশে নিয়ে এগিয়ে চলুন যারা আর্থিক দিক থেকে এবং সামাজিক থেকে অনেকটা পিছিয়ে রয়েছেন। এই অভিনব উদ্যোগকে কুর্নিশ জানাই। সফল হোক আগামী 24 সেপ্টেম্বর হতে চলা এই অনুষ্ঠান, সফল হোক অ্যালবামের উন্মোচন। মিসিং লিঙ্ক 21 বছর কমপ্লিট করছে আগামী 21 সেপ্টেম্বর, এবং সেই উপলক্ষে আমরা 24 তারিখ একটা অনুষ্ঠান করছি। সেই অনুষ্ঠানের মধ্যে রেলের গানও রয়েছে, আমাদের অনুষ্ঠান রয়েছে, এবং তার পাশাপাশি এখানকার প্রচুর শিল্পীদের অনুষ্ঠান আছে, তারা পারফর্ম করছেন, 4টি ব্যান্ড আছে, অনেক ইন্ডিভিজুয়াল আর্টিস্ট রয়েছেন, তারা পারফর্ম করছেন। এবং আমি এটাই বলতে চাইবো যে আপনারা সবাই আসুন, যারা আমাদের গান ভালোবাসেন তারা আসুন, যারা ভালোবাসেন না তারাও আসুন, এসে সাপোর্ট করুন। আমাদের সাপোর্ট করতে হবে না, সাপোর্ট করুন ওই মানুষগুলোকে যারা, যাদের জন্যই এই অনুষ্ঠান, এবং যাদের জন্যই আমরা স্বপ্ন দেখছি, এবং যাদের জন্যই পথ চলছি, এবং যাদের জন্য আমরা আজও হারতে পারি না। জিন, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সমস্যার সমাধানে মাওলানা জাকারিয়া সাহেব। আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9635448476। যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। আপনার স্বপ্নের বাসস্থানের নতুন ঠিকানা হোক শান্তিনীর, ডায়মন্ড হারবার রোড, আমতলার সন্নিকটে, চণ্ডী মৌজা, গ্লোব সাইন বিজনেস স্কুলের পাশে। এখানে ছোট প্লট, কমার্শিয়াল প্লট ও বাংলোই আপনার স্বপ্নের নতুন ঠিকানা হতে চলেছে। আমাদের বিশেষ বৈশিষ্ট্য গ্রিন ভিউ এরিয়া, সুইমিং পুল, কমিউনিটি হল, চিলড্রেন পার্ক, প্লেগ্রাউন্ড, সুপার স্পেশালিটি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, রেস্টুরেন্ট এবং স্কুল। ইনস্টলমেন্টের সুযোগ বুকিং এ পাচ্ছেন আকর্ষণীয় ছাড়। যোগাযোগ 9830255373 ও 7003525822। আরেকটি নম্বর 9836353477।